সরকার যদি বিয়ের ন্যূনতম বয়স নির্ধারণ করে দেয়, তাহলে কি পাপ হবে? যেমন আমাদের মেয়েদের জন্য 18 বছর ও ছেলেদের জন্য 21 বছর নির্ধারণ করেছে। এটা কিসের বিয়ের? তার মানে এর নিচে বিয়ে করা যাবে না ইসলামে? মানে এখানে কয়েকটা জিনিস খেয়াল করার কথা। প্রথম, ইসলাম সর্বনিম্ন বিয়ের কোনো বয়স ছেলেদের জন্য মেয়েদের জন্য নির্ধারণ করেনি, আবার ওয়াজিবও করে। ইসলাম এটা বলেনি যে 9 বছরে বিয়ে দিতেই হবে। ইসলাম এটাও বলেনি যে মেয়েদের 14 বছরে বিয়ে দিতেই হবে। এবং ইসলাম এটাও বলেনি মেয়েদের 18 বছরে বিয়ে দিতেই বলেছে বলেনি। তাহলে অভিভাবকরা তাদের মেয়েদেরকে বিয়ে দিবেন তাদের বিবেচনা প্রসূত। এখানে দেশের আইন যদি কখনো মানুষকে বাধ্য করে, সেখানে আমাদের নেগোসিয়েট করার সুযোগ আছে। যে ইসলাম তো কোনো শর্ত করেনি, তাহলে এই শর্তটা না করা হোক। এরপরেও দেশের আইনে যদি এমন কিছু থেকে থাকে, যে কারণে আমরা দেখি প্রথম আলো পত্রিকায় প্রায় দেখি যে অমুক জায়গায় বাল্যবিবাহ রোধ করা হলো। এখানে আরেকটা জিনিসও বলে রাখি, মেয়েরা পরিণত বয়সে পৌঁছার আগে ইসলামে জায়েজ আছে, শুধু এটাকে কেন্দ্র করে কি আপনার মেয়েকে আপনি 9 বছরে বিয়ে দিয়ে দেবেন? মেয়েদের ম্যাচুরিটি লাগবে না? মানে বাল্যবিবাহ ইসলামে জায়েজ আছে, এটার উপর ভিত্তি করে সবাইকে বাল্যবিবাহ দিয়ে দেবেন? এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ফলে এখানে সমন্বয় একটা ব্যাপার আছে। আমরা পত্রিকার রিপোর্টে যেটা দেখি যে অনেক জায়গায় বিবাহকে প্রতিরোধ করা হয়, তখন বিবাহটা আর হতে পারে না, সেক্ষেত্রে তারা দেরি করবেন, এটা হচ্ছে একটা সমস্যা। কিন্তু আমরা সবাই জানি যে ইসলামে বিবাহের সর্বনিম্ন বয়স নির্ধারণ করা হয়নি। আপনি যদি কোনো অন্য দেশেও থাকেন, দেখবেন দেশের একটা ল থাকে, অনেক সময় সেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক, অনেক সময় সেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক না। যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক সেগুলোর ক্ষেত্রে আপনাকে অনেক কিছু ক্যালকুলেশন করতে হবে। তাহলে কীভাবে, মানে প্রথমত একজন মুসলিমের জন্য ইসলামকে ঠিক রাখতে হবে, আর দ্বিতীয়ত যেন দেশের আইনে আপনি বিপদে না পড়ে যান, সেই চিন্তাও কিন্তু আপনাকে করতে হবে। তাহলে মানে এখানের এই প্রশ্ন দ্বারা আমি বুঝলাম কয়েকটা উদ্দেশ্য, যে আপনি মানবেন কি মানবেন না। আপনি যদি মনেই করেন যে আমার মেয়েকে আমি ইন্টারমিডিয়েট পাশের পর বিয়ে দিব, তাহলে তো সেখানে 18 বছর বেশি হয়ে যায়, তাহলে কি আপনি মানে আপনি কি শরীয়ত লঙ্ঘন করলেন? আপনি কি এই 18 বছর বয়সের নিচে বিয়ে দেওয়া যাবে না সেটা কি মেনে নিলেন? এটা বোঝাবে বোঝাবে না? এখানে অনেক বিষয় আছে যেটা আইনি বাধ্যবাধকতা এবং শরিয়াত দুটোকে সামনে রেখে আমরা হয়তো দুটোর উপরে আমল করতে পারি। আর যদি কেউ 18 বছর আগে তার মেয়েকে বিয়ে দেন, প্রশ্ন হচ্ছে সে বিয়েটা ভ্যালিড কিনা? উত্তর হচ্ছে ভ্যালিড, সে বিয়েটা ইসলামে শুদ্ধ। তাহলে আপনি একটা কাজ করতে পারেন, রেজিস্ট্রেশন করলেন না, সেটা হতে পারে। তারপরে আমরা বলবো যে সব কিছু বিবেচনা করেই একজন প্যারেন্টস সিদ্ধান্ত নেবেন। পৃথিবীর অনেক ক্যালকুলেশন কিন্তু এখন পাল্টে গেছে, অনেক কিছুই এখন আর সহজ নেই। ফলে একজন বুদ্ধিমান মুসলিম কীভাবে চললে তার দিনকে 1 নম্বরে রক্ষা করতে পারবেন, সেই প্রায়োরিটি আমাদের কাছে এক। দ্বিতীয় হচ্ছে লোকাল আইনি জটিলতা থেকেও নিজেদেরকে বাঁচিয়ে রাখা দরকার, সেই জন্যে কী ফন্দি ফিকির করা যেতে পারে সেটাও ভাবা যেতে পারে। যৌথ ফ্যামিলি যেখানে বাবা ও ছেলে মেয়ে উভয় ছেলে উভয় ইনকাম করে, বাবা সৌদি ব্যাংকে চাকরি করে এবং ছেলে হালাল ব্যবসা করে, এমন অবস্থায় সে পরিবার ছেলের জন্য কী করণীয়? বাবাকে বলবে যে সুদ থেকে বেরিয়ে আসতে, সুদি প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আসতে, আর সাহস করে বলতে পারে যে বাবা তুমি তাহলে রিটায়ার করো, আমি চালাব ব্যবসা। এভাবে পরিবারভুক্ত সবাইকে হারাম থেকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। যদি কেউ হঠাৎ দেখেন প্রিয় মানুষ গর্তে পড়ে যাচ্ছে, আপনি কি তুলে ধরবেন না? পড়ে যাচ্ছে, গাড়ির সামনে পড়ে যাচ্ছে, তুলে ধরবেন না? তুলে ধরবেন। তাহলে হারামের গর্তে পড়তে গেলে আমরা এত টাল বাহানা কেন করি, তাই না? যে হারা কারণ হচ্ছে তখন ভাবি যে তাহলে তো সব আমার উপর দিয়ে যাবে, হ্যাঁ আমাকে খরচ ব্যয় করতে হবে। কিন্তু বাবাকে যদি সত্যি ভালোবাসে, যদি সুদ থেকে তাকেও বাঁচাতে